প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম আজকের এই ক্লাসে আমি নবম শ্রেণীর ইংরাজি বইয়ের চ্যাপ্টার সিক্স পয়েন্ট নিয়ে আলোচনা করব বলা হচ্ছে নাও নোটিশ দ্য গ্রিড কেয়ারফুলি এখানে একটা টেবিল রয়েছে এই টেবিলটা তোমাদের সতর্কতার সাথে দেখতে বলা হচ্ছে অ্যান্ড ইনপেয়ার্স অর গ্রুপস এরপরে জোড়ায় অথবা দলে আইডেন্টিফাই হোয়াট ফিসার্স অব ভাইরাসেস ব্যাকটেরিয়া কালচার অ্যান্ড সিভিলাইজেশন ইউ কম্পেয়ার এরপরে আইডেন্টিফাই করতে হবে মানে শনাক্তকরণ করতে হবে হোয়াট ফিসার্স এবং এই যে ফিশার্স বা বৈশিষ্ট্য এই বৈশিষ্ট্যগুলা কিসের অব ভাইরাসেস ব্যাকটেরিয়া মানে টেক্স ওয়ানের কালচার অ্যান্ড সিভিলাইজেশন টেক্স ট্যের আমরা উপরে দেখো টেক্স পড়েছিলাম এইটা ছিল টেক্স টু অর্থাৎ কালচার অ্যান্ড সিভিলাইজেশন নিয়েছিল টেক্স টু এবং উপরে রয়েছে টেক্স ওয়ান এইটা ছিল ভাইরাস অ্যান্ড ব্যাকটেরিয়া নিয়ে তো সেটার কথা এখানে বলা হচ্ছে এই যে দেখো এখানে বলা হচ্ছে যে হট ফিচার্স কি বৈশিষ্ট্য ভাইরাসেস ব্যাকটেরিয়া মানে টেক্স ওয়ানের কী বৈশিষ্ট্য এবং টেক্স টু এর কী বৈশিষ্ট্য তুমি কম্পেয়ার করো সেইটাই তোমাদের আইডেন্টিফাই করতে বলা হচ্ছে দেন রেকর্ড দেম ইন দ্য গিভেন গ্রিড এরপরে এখানে যে গ্রিড বা টেবিল রয়েছে সেখানে রেকর্ড করতে হবে মানে সেখানে লিখে রাখতে হবে ফাইনালি অবশেষে চেক ইউর রেসপন্সেস উইথ আদার গ্রুপস তারপরে তোমার যে উত্তর সেটা অন্যান্য গ্রুপে চেক করতে হবে তো এখন ইনশাল্লাহ আমরা সেটা করবো এবং এখানে দেখো ওয়ান ইজ ডান ফর ইউ একটা তোমার জন্য করে দেওয়া রয়েছে যেমন এখানে দেখো বলা হচ্ছে কম্পেয়ারেবল ফিসার অর্থাৎ তুলনাযোগ্য বৈশিষ্ট্য কম্পেয়ারেবল মানে তুলনাযোগ্য ফিসার মানে বৈশিষ্ট্য একটা দেখো এক নম্বরে রয়েছে সাইজ এবং এইটারই এক্সাম্পল সেন্টেন্স এখানে দেওয়া রয়েছে এক্সাম্পল এক্সাম্পল সেন্টেন্স ফ্রম দ্য টেক্স ওই যে টেক্স উপরে যে টেক্স ওইখান থেকে উদাহরণের বাক্য দেখো এক নম্বরে সাইজ মানে আকার বলা হচ্ছে ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া আর মাইক্রোস্কোপিক অর্গানিজমস ভাইরাস এবং ব্যাকটেরিয়া হল মাইক্রোস্কোপিক মানে সূক্ষাতে সূক্ষ্ম অর্গানিজমস মানে জিম সূক্ষাতে সূক্ষ্ম জিম এভাবে আমাদের এখনও কতগুলা লিখতে হবে তো এখানে যেহেতু আর মাত্র চারটা লিখতে হবে কিন্তু তোমাদের টিচাররা যদি আরও বেশি লিখতে বলে সেই কারণে আমি অনেকগুলো বৈশিষ্ট্য এখানে তোমাদের সাথে এখন শেয়ার করবো টেক্স ওয়ানের আট দশটা এবং টেক্সট টুয়ের এমন কতগুলো তোমাদের সাথে শেয়ার করব এর মধ্যে থেকে তোমাদের যেটা ভালো লাগবে তোমরা সেটা লিখতে পারো এবং এখানে আমি বাংলা অর্থ সহ চমৎকারভাবে তোমাদের জন্য লিখেছি আশা করতেছি ভিডিওটা তোমাদের প্রত্যেকেরই উপকারে আসবে তো দেখো এক নম্বরটা তো দেওয়াই রয়েছে দুই নম্বরে যে বৈশিষ্ট্য মানে তুলনাযোগ্য বৈশিষ্ট্য সেটা হলো রিপ্রোডাকশন মানে প্রজনন পুনরায় উৎপাদন তো এটার যে মানে এক্সাম্পল সেন্টেন্স ভাইরাসেস রিকোয়ার আ হোস্ট আ হোস্ট অথবা আ হোস্ট সেল টু রিপ্রোডিউস মানে প্রজনন করার জন্য ভাইরাসের দরকার হয় একটি হোস্ট হোয়াইল যেখানে ব্যাকটেরিয়া ক্যান রিপ্রোডিউস অন দেওয়ার ওন যেখানে ব্যাকটেরিয়া তারা তাদের নিজেদের মতো করে প্রজনন করতে পারে এটা হলো এক্সাম্পল সেন্টেন্স পরবর্তীতে আরেকটা দিয়েছে দেখো ইম্প্যাক্ট অন হিউম্যান্স মানুষের ওপরে প্রভাব এক্সাম্পল সেন্টেন্স দেখো বোথ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান কজ ডিজিজেস মানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়ই রোগবালা তৈরি করতে পারে বাট ব্যাকটেরিয়া অলসো প্লে আর রোল ইন মেইনটেইনিং এ হেলদি বডি ফাংশনস কিন্তু ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে ব্যাকটেরিয়া একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে মেইনটেইনিং বজায় রাখতে হেলদি বডি ফাংশনস মানে শরীরের সুস্থ ফাংশন বজায় রাখতে একটা ভূমিকা রাখতে পারে এই ব্যাকটেরিয়া এরপরে যে বৈশিষ্ট্যটা দিয়েছে জেনেটিক ম্যাটেরিয়াল মানে জিনগত উপাদান এক্সাম্পল সেন্টেন্স দেখো ভাইরাসেস কন্টেইন জেনেটিক ম্যাটেরিয়াল এইদার ডিএনএ অর আর ভাইরাস মূলত জেনেটিক যে সমস্ত ম্যাটেরিয়াল বহন করে মানে ভাইরাসের মধ্যে রয়েছে ডিএনএ এবং অথবা আর এনএ যেখানে ব্যাকটেরিয়া টাইপিক্যালি হ্যাভ ডিএনএ ব্যাকটেরিয়া শুধু এই যে ডিএনএ রয়েছে এরপরে দেখো মোড অফ ইনফেকশন মানে সংক্রমণের মোড এটা কেমন বোথ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ক্যান ইনফেক্ট মানে ইনফেক্ট লিভিং অর্গানিজমস ভাইরাস এবং ব্যাকটেরিয়া উভয়েই ইনফেক্ট করতে পারে লিভিং অর্গানিজমসকে মানে জীবিত জীবকে কজিং ডিজিজ মানে রোগবলার সৃষ্টি করার মাধ্যমে এরপরে ইভলিউশনারি চেঞ্জেস মানে বিবর্তনীয় পরিবর্তন বোথ ভাইরাসেস অ্যান্ড ব্যাকটেরিয়া ইভলভ র্যাপিডলি ইভলভ মানে বিকশিত হওয়া মানে ভাইরাস এবং ব্যাকটেরিয়া খুবই দ্রুত বিকশিত হয় লিডিং টু দ্য এমার্জেন্স অফ নিউ স্ট্রেংস অ্যান্ড ভ্যারিয়েন্টস যে জিনিসটা ইমার্জেন্স করে মানে উদ্ভব ঘটায় নতুন নতুন স্ট্রেন্সের এবং ভ্যারিয়েন্টের মানে কি নতুন নতুন স্ট্রেইন এবং রূপের উদ্ভব ঘটিয়ে থাকে সাত নম্বরে দেখো লিভিং স্ট্যাটাস মানে বসবাসের স্ট্যাটাস এটা তোমরা এভাবেও লিখতে পারো ভাইরাসের কথাটা একটু আলাদা করে যে ভাইরাস নন লিভিং পার্টিকেলস মানে নির্জীব কণা আর ব্যাকটেরিয়া লিভিং অর্গানিজমস এরপরে ট্রিটমেন্ট ট্রিটমেন্ট মানে চিকিৎসা ভাইরাসের কথা বলা হচ্ছে ভাইরাসেস নট অ্যাফেক্টেড বাই অ্যান্টিবায়োটিক্স মানে অ্যান্টিবায়োটিকের দ্বারা এটা প্রভাবিত হয় না মানে ভাইরাসের ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক কোনো কাজে লাগে না ব্যাকটেরিয়ার কথা বলা হচ্ছে ব্যাকটেরিয়া ক্যান বি কিল্ড বাই অ্যান্টিবায়োটিক্স অ্যান্টিবায়োটিকের দ্বারা এটা মারা হয়ে থাকে এই যে এই পর্যন্ত এই আটটা হলো কম্প্যারেবল ফিচার এয়ারটা হলো টেক্স ওয়ানের কম্পেয়ারেবল ফিচার এখন এখান থেকে আমরা দেখব টেক্স টু এর কম্পেয়ারেবল ফিচার টেক্স টুয়ের এক নম্বরে যেটা দিয়েছে সেটা হলো স্কোপ মানে ব্যাপ্তি বা পরিধি কালচারের কথা বলা হচ্ছে দেখো কালচার মোর লোকালাইজড ইনভলভস শেয়ারড ভ্যালুস এখানে তোমরা আরও কিছু লিখতে পারো ভ্যালুস ব্লিভস নর্মস এরপরে কাস্টমস এগুলো লেখা যেতে পারে তো বলা হচ্ছে মোর লোকালাইজড ইনভলভস শেয়ার ভ্যালুস উইদিন আ সোসাইটি ঠিক আছে মানে আরও স্থানীয়করণ এবং এখানে যুক্ত থাকে বিভিন্ন মূল্যবোধ এই সমস্ত জিনিস সমাজের মধ্যে থাকে এরপরে দেখো সিভিলাইজেশনের কথা বলা হচ্ছে এটা ব্রোডার মানে বিস্তৃত উইদিনস মাল্টিপল কালচার্স মানে একাধিক সংস্কৃতি এই সিভিলাইজেশনের মধ্যে রয়েছে অ্যান্ড লার্জার পপুলেশনস এবং বৃহত্তম জনসংখ্যা রয়েছে এরপরে দুই নম্বরে যে বৈশিষ্ট্য ক্রিয়েটিভ এক্সপ্রেশন মানে সৃজনশীল অভিব্যক্তি দেখো এক্সাম্পলটা দেখো কালচার অ্যান্ড সিভিলাইজেশন বোথ প্রডিউস আর্ট লিটারেচার মিউজিক মানে উভয়ই এই যে কালচার এবং সিভিলাইজেশন উভয়ই প্রডিউস করে আর্ট শিল্প তারপরে সাহিত্য এবং মিউজিক যেই জিনিসগুলা রিফ্লেক্টিং ভ্যালুস অ্যান্ড ট্রেডিশনস মানে মূল্যবোধ এবং ঐতিহ্যকে রিফ্লেক্ট করে এরপরে তিন নম্বরে দিয়েছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট মানে ভাষা উন্নয়ন কিভাবে কেন হয় এটা কালচার অ্যান্ড সিভিলাইজেশন ডেভেলপ ল্যাঙ্গুয়েজ মানে এই দুইটা জিনিসই ভাষাকে বিকশিত করে বা উন্নত করে ফর সোশ্যাল ইন্টারাকশন সামাজিক মিথস্ক্রিয়ার জন্য চার নম্বরে দিয়েছে হিস্ট্রিক্যাল ইম্প্যাক্ট অর্থাৎ ঐতিহাসিক প্রভাব দেখো এক্সাম্পলটা সিভিলাইজেশন রিকগনাইজড ফর হিস্ট্রিক্যাল ইম্প্যাক্ট এই যে সিভিলাইজেশন এইটা স্বীকৃতি পায় কিসের জন্য হিস্ট্রিক্যাল ইম্প্যাক্টের জন্য যেমন ইজিপ্ট গ্রিস চায়না এবং কালচারের কথা বলা হচ্ছে কালচার মে বি মোর লোকালাইজড অ্যান্ড নট অ্যাজ ব্রডলি রিকগনাইজড এইটা মূলত স্থানীয়ভাবে হয়ে থাকে এবং খুব বেশি মানে বিস্তৃতভাবে এটা স্বীকৃত নয় ফাইনালি যেটা দিয়েছে সোশ্যাল স্ট্রাকচার মানে সামাজিক কাঠামো দেখো কালচার অ্যান্ড সিভিলাইজেশন বোথ ইনভলভ কমপ্লেক্স সোশ্যাল স্ট্রাকচারস উইথ হায়ার আর্কিস মানে শ্রেণীবিন্যাস নর্মস নিয়ম অ্যান্ড রোলস নিয়মকানুন হায়ার আর্কিস মানে শ্রেণীবিন্যাস এইটা তোমাদের টেক্সের মধ্যে নাই কিন্তু অ্যাকচুয়ালি এই যে কালচার অ্যান্ড সিভিলাইজেশন এই দুইটা জিনিসের একটা কমপ্লেক্স সোশ্যাল স্ট্রাকচার হচ্ছে এই শ্রেণীবিন্যাস এই জন্য নামটা আমি এখানে দিয়েছি